সুর এবং বাণী, তার সঙ্গে আপনি শরীরের ভাষা প্রয়োগ করলেন গানটি পরিবেশনে। আমাদের দর্শকদের জন্য একটা অন্যরকম ব্যঞ্জনায় গানটা পরিবেশিত হলো। দাদু কিন্তু নিজে অভিনেতা ছিলেন, ছোটবেলা থেকে স্কুল কলেজে অভিনয় করতেন, এবং আমি তার বইতে পড়েছি যে ও বাজান চল যাই চল, মাঠে লাঙ্গল বাইতে, এই ধরনের গানে তিনি ওই ধরনের পোশাক পরতেন, চাষির পোশাক পরে মাথায় গামছা দিয়ে, এবং অভিনয় করে করে স্টেজে উনি গান। তখনকার দিন তো টেলিভিশন ছিল না, ওনাদেরকে দেখাটাই মানুষের জন্য একটা চমকপ্রদ, এবং তিনটা ডাইমেনশন, গান গাওয়া, পরিবেশনা করা, অভিনয় করা, সবটাই উনি আনতেন একটি অনুষ্ঠানের মাধ্যমে। মঞ্চে যখন কোনো অনুষ্ঠান হয় তখন দর্শকের সামনে আমরা বলি যে টোটাল পারফরমেন্সটা অনেক জরুরি। একদম। বিমান, তুমি এখন কোন গান করছো? আমি এবার একটি ভাটিয়ালি গান করব, আমায় ভাসাইলে রে, আমায় ডুবাইলে রে। গানটি কথা এবং সুর কবি জসীমউদ্দিন। আমায় ভাসাইলে রে, আমায় ডুবাইলে রে,
বিমানের গানটা শুনতে শুনতে মনে হলো মানুষের অপকর্মে, মানুষের অপচেষ্টায় নদীর সেই রূপ আমরা অনেকটাই হারিয়ে ফেলেছি। এবং এটি শুধু আমরা প্রত্যক্ষ করছি তা নয়, কিন্তু আমাদের সাহিত্যকেও প্রভাবিত করছে। আজকের কবি কিন্তু সেই দিন সেই নদীর রূপকে একেবারেই ভিন্নভাবে উপস্থাপিত করছেন, যা বাস্তব তাই তুলে ধরছেন। বাবা বলতেন, এই যে নদী, পদ্মা এটার নাম, সারা বছর উথাল পাথাল ভাঙছে শহর গ্রাম, ভাঙছে ঘর দালান কোঠা দুকুল ভাঙা ঢেউ, এমন নদী তিন পুরুষে আর দেখেনি কেউ। শুধুই পানি অথই পানি কোত্থেকে যে নামে, বাবার চোখে সেই কথাটাই প্রশ্ন হয়ে থামে। বাঁধ নামানা পানির ধারা উপচে যেত বিলে, সূর্য এসে করত খেলা সেই পানিতে মিলে, বর্ষা এলে সেই নদীতে ডাকত ভীষণ বান, ভয়ের চোটে থমকে যেত মাল্লা মাছের গান। পানসি নায়ে উঠত আজান আকাশ কালো হলে, নদীর পাড়ের ছোটরা সব জুটত মায়ের কোলে। নদী তো নয় সাগর যেন সর্বনাশা রূপ, দুকুল জুড়ে হাজার ঘরে মানুষ হতো চুপ। শীতের নদী শান্ত ছিল চওড়া ফিতার মতো, ঘাটে ঘাটে বেচা কেনা চলত অবিরত। আজকে কোথায় সেই নদীটা, শুধুই বালুর চর, সেই চরে আজ পানির আকাল চলছে বছর ভর। পদ্মা নামের সেই নদীটা এখন ইতিহাসে, উথাল পাথাল স্বপ্ন হয়ে আমার চোখে ভাসে। নদীও কিন্তু ইতিহাস হয়ে যেতে পারে, মানুষ যদি প্রকৃতির প্রতি খুব যত্নশীল না হয়। নদীর প্রতি, গাছের প্রতি, পাখির প্রতি, মাছের প্রতি, যাই বলি, যা কিছু আমাদের প্রকৃতিকে অপরূপ করে রাখে, এদের প্রতি আমরা যত্নশীল না হলে এরকম হয়, শেষ পর্যন্ত এক ভিন্ন হাহাকার তৈরি করে। ঠিকই বলেছেন, তাই না? খুব সুন্দর। আমরা আমাদের গানের মতো দেশ চাই, আমাদের গানের মতো পৃথিবী চাই, অবশ্যই। এবং চাই এ কথা আমাদের দর্শকদের বলতে, যে আমরা সবাই মিলে সচেষ্ট হলে নিশ্চিতভাবে আবার প্রকৃতি তার প্রাণ প্রাচুর্য ফিরে পাবে, নদীও পাবে নতুন করে জীবন।